তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ আইন। এই আইনের আওতায় জনগণ যে কোনো প্রতিষ্ঠানের কাছে তথ্য পাওয়ার জন্য আবেদন করতে পারে। তথ্য পেতে হলে সঠিকভাবে তথ্য আবেদন ফর্ম পূরণ করা অত্যন্ত জরুরি। আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি তথ্য অধিকার আবেদন ফর্ম পূরণ করবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এরকম একটি তথ্যের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদন ফর্মটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা তথ্য কমিশনের ওয়েবসাইট www.info.gov.bd থেকে সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইটের যে প্রথমে আপনি ব্রাউজারটি ওপেন করেন, এখানে লেখা হবে www.info.gov.bd। ডাউনলোডে যান, ডাউনলোডে যে তথ্য আবেদন প্রাপ্তি ফর্ম ক্লিক করলে আপনি ফর্মটি পেয়ে যাবেন। ফর্মটি নামানোর পরে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, কার বরাবর আবেদন করবেন সেটি জেনে নিতে হবে। এক্ষেত্রে যে প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের তথ্য কর্মকর্তা কে সেটা আপনাকে জেনে নিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জিজ্ঞেস করলে আপনাকে জানিয়ে দেওয়ার কথা ওই প্রতিষ্ঠানের তথ্য কর্মকর্তা কে। বিকল্প হিসেবে আপনি আবারও ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। ওয়েবসাইট থেকে আপনি তথ্য কর্মকর্তার লিস্ট জানতে পারেন। এখানে বামে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লিস্ট দেওয়া আছে, সরকারি প্রতিষ্ঠান সমূহের জন্য এবং বেসরকারি প্রতিষ্ঠান সমূহের জন্য। সরকারি প্রতিষ্ঠানে ক্লিক করুন, তারপর যে বিভাগের যে কার্যালয়ে আবেদন করবেন, আমি বিভাগীয় কার্যালয়ে করতে চাচ্ছি, ক্লিক করুন। কোন বিভাগ করবেন, ঢাকা বিভাগ, ঢাকা জেলা, আমি সিটি কর্পোরেশনে করব, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। দেখা যাক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে আছেন। এখানে দেখা যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য কর্মকর্তা শেখ আবু সাইদ, তার পদবি হলো সচিব। আপনাকে লিখতে হবে এখানে শেখ আবু সাইদ পদবী সচিব, দপ্তরের নাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানে আবেদনকারীর নাম মোহাম্মদ করিম, এখানটাই আবেদনকারীর পিতার নাম মোহাম্মদ রহিম, এখানে মাতার নাম মোহাম্মদ হালিমা, এখানে আপনার বর্তমান ঠিকানা কি সেটা জানাতে হবে। ধরুন 224 টেসকুনিপাড়া তেজগাঁও ঢাকা 1215। স্থায়ী ঠিকানা আপনি ওই লিখে দিতে পারেন। তারপরে আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে 01741 ডট ডট ডট। আপনার ইমেল দিতে হবে, ধরেন যে korim@gmail.com। এটি তথ্য অধিকার আবেদন ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনি কি প্রশ্ন করবেন সেটা সুন্দর সঠিকভাবে করতে হবে। আপনাকে প্রথমেই লিখতে হবে, আমি এদেশের একজন নাগরিক হিসেবে তথ্য অধিকার আইন 2009-8 ধারার ভিত্তিতে নিম্নলিখিত বিষয়ের তথ্য পাওয়ার জন্য আবেদন করছি। তারপর আপনি আপনার প্রশ্নগুলো দেখবেন। আমি এখানে নমুনা হিসেবে 3টি প্রশ্ন দিলাম। প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো, প্রশ্নটি যেন সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয়। প্রাসঙ্গিক 3-4টির বেশি প্রশ্ন করবেন না। আপনার আবেদনের ফটোকপি করুন এবং সেখানে রিসিভ করে নিন। আবেদনের পরে খোঁজ খবর রাখুন।
20 কার্যদিবসের মধ্যে তথ্য না পেলে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আবেদন করুন। প্রশ্ন লেখা হয়ে গেলে আপনাকে সবার শেষে যেটি লিখতে হবে সেটি হলো, আশা করি আইনে 9-1 ধারার ভিত্তিতে উল্লেখিত বিষয়ের তথ্য নির্ধারিত 20 কার্যদিবসের মধ্যে প্রদান করা হবে। উল্লেখ্য যে এজন্য আইন অনুযায়ী নির্ধারিত মূল্য পরিশোধ করতে আমি প্রস্তুত আছি। এরপর আপনি কোন পদ্ধতিতে তথ্য পাইতে আগ্রহী, এখানে ছাপানো, ফটোকপি, লিখিত, ইমেইল, ফ্যাক্স, সিডি অথবা অন্য কোনো পদ্ধতি, আপনি সবগুলো লিখে দিতে পারেন অথবা নির্দিষ্ট একটি সিলেক্ট করে দিতে পারেন। যেমন ধরেন ফটোকপি অথবা সিডি, এখানে তথ্য গ্রহণকারীর নাম ও ঠিকানা আপনার নাম দিয়ে দেবেন, আবার মোহাম্মদ করিম তেজকুনিপাড়া ঢাকা, প্রযোজ্য ক্ষেত্রে সহায়ক ক্ষেত্রের নাম, যদি অন্য কারো দ্বারা আপনি তথ্য রিসিভ করতে চান তাহলে তার নাম দিতে হবে, আর যদি আপনি নিজে রিসিভ করেন সেক্ষেত্রে প্রযোজ্য নহে নহে লিখে দেবেন। এরপর আপনার এখানে স্বাক্ষর করবেন মোহাম্মদ করিম, তারিখ লিখবেন 12/01/14। এই হলো আপনার তথ্য অধিকার আবেদন ফর্ম পরিপূর্ণভাবে পূরণ করা হয়ে গেছে। এটি এখন ফটোকপি করে আপনি নির্দিষ্ট কার্যালয়ে জমা দিলে ওনারা 20 কার্যদিবসের মধ্যে তথ্য প্রদান করতে বাধ্য। তথ্য অধিকার আইন সম্পর্কে আরো বেশি জানতে ভিজিট করুন তথ্য কমিশনের ওয়েবসাইট www.infocom.gov.bd। যদি তথ্য অধিকার আইন ব্যবহার করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সহযোগিতার জন্য আপনারা facebook.com/rtibd তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।